की सजा, सुस्ता के नबी की ये की सजा। প্রতিবাদ কর্মসূচি আমাদের মুসলমানদের যে ধর্ম নিয়ে যে নূপুর শর্মা যে আমাদের বার্তাটা দিয়েছেন সেই বার্তার প্রতিবাদে আজকে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমাদের সবথেকে সর্বশ্রেষ্ঠ নেতা মুসলমানদের, তাই নূপুর শর্মা বাজে কথা বলেছে, বাজে মন্তব্য করেছে, তার প্রতিবাদে আমরা মিছিল করেছি, প্রতিবাদ মিছিল করেছি, ওনার উপযুক্ত শাস্তি পাই, উনি যেন এমন শাস্তি সরকার দেয় ওনাকে সে শাস্তি উপযুক্তমূলক যেন হয়, তাতে আমরা শান্তি পাবো, আমরা খুশি হব। কতদূর পর্যন্ত, কোথা থেকে শুরু করলেন, কতদূর? দান্য মাঠ থেকে আমাদের থানা পর্যন্ত আমরা মিছিলটা করেছি, মোটামুটি 10,000-10,500 মতন আমাদের মুসলমান সমাজের জনগণ ছিল, আমরা সেই জনগণকে নিয়ে শান্তিভাবে মিছিল করেছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মনির মণ্ডল। বিক্ষোভ পথসভা এই জন্য আমরা করলাম যে আমাদের মুসলিম ধর্মের সর্বশ্রেষ্ঠ যিনি প্রাণপুরুষ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে কটূক্তি করেছিল নূপুর শর্মা ও নবীন জিন্দাল, তার প্রতিবাদে আমরা আজ এই মিছিল করেছি, যেন তার একটা উপযুক্ত শাস্তি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রাখি। এই সাম্প্রদায়িক দল কেন্দ্রীয় সরকার মুসলমানদের উপর যে অত্যাচার চালাচ্ছে সেই অত্যাচার যেন বন্ধ হয়, মুসলমানদের যেসব ধর্ম যে মসজিদ আরও যেসব মাদ্রাসা এই ঝামেলা পাকাচ্ছে সেগুলো যেন বন্ধ করা হয়, সেই নিয়ে আমরা আজকে একটা শান্তিপূর্ণ সমস্ত আলেমদেরকে নিয়ে মৌলানাদেরকে নিয়ে আমরা গ্রামবাসী এই পাণ্ডবেশ্বর ব্লক ফরিদপুর ব্লকে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় এবং আরও কিছু অন্য ধর্মের মানুষও আমাদের সঙ্গে সম্প্রীতি মিছিলে ছিলেন, প্রতিবাদ মিছিলে এই মিছিল দান্য ফুটবল মাঠ থেকে শুরু হয়ে